সে একটু মিশা কথা বেশি বলে, হুজুর মানুষ মিশা কথা কয়, তিলরে তাল কইরা মারা যা কয়। তো সে বলছে যে মুরাদকে ঢুকতে দেয় নাই, ঘাট ধরে বের করে দিয়েছে। তো আমি বিশ্বাস করে নেই। পরে আমি টেলিফোন করলাম, এই সময় আমার টেলিফোন করছে আমার ছোট বউ ডক্টর লিলু। আমি বললাম কী কাহিনী শুনেছো নাকি? ও বললো যে হ্যাঁ, কারণ সে তো ডাক্তার, দুইও ডাক্তার, ডাক্তার একই পেশা, বোঝার নেই। আমার ছোট বউ কিন্তু ডাক্তার। আচ্ছা যাক, তো না ও এখনো শেষ হয়নি, হবু ডাক্তার, আগামী বছর ওর কমপ্লিট হবে, ঠিক আছে, এখন থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষা চলছে। তো বললো যে না এরকম মুরাদকে ঢুকতে দেয়নি। তারপরে আবার বললো যে আমেরিকাতে, আমি বললাম যে তুমি কি শুনেছ ডক্টর বেনজির আহমেদ সহ র্যাবের মিস্টার চৌধুরী এরকম অনেকজনকে, ছয়জনকে আমেরিকাতে ঢুকতে দিবে না, নিষেধ করেছে, নিষেধাজ্ঞা জারি করেছেন। তো বললো যে হ্যাঁ, ওই যে স্বরাষ্ট্র না পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমিন নাকি, ওই যে সেলুটি, এক মানে সেলুটি ভাই, ফকা করে আবার সেলুটিরা রাগ করে, ওই লন্ডন থেকে আমানউদ্দিন, আমার উপরে খুব রাগ করে আমার আমানউদ্দিন ভাই ফগা কইলে। তো এই সেলুটি এই ফগা মানে এর মুখ দিয়ে আছে যায় বুঝলাম না, ফগা এক একটার সাথে একটা মিল, সেলুটি ফগা পররাষ্ট্রমন্ত্রী, এই এর ভাই ছিল আগে অর্থমন্ত্রী মাল আব্দুল, মাল আব্দুল মুহি, তো হের ভাই, এর নাম কি, এটার নাম আব্দুল মাল আব্দুল মুমিন মনে হয়। তো এটার একদিন আমি বোমা মারছিলাম টেলিফোনে, আমি শব্দ বোমার আকাতে তারে বিদীর্ণ করে দিয়েছি, সব ধান্দাবাজ টাউট বাটপার চাটুকার দালাল।